জিওগ্রাফি অ্যাট এ গ্লান্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব এল.সি.কিং এর পাদ সমতলীকরণ মতবাদ, পেডিপ্লানেশন থিওরি অফ এল.সি.কিং। তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখেছ যে বিভিন্ন ক্ষয়চক্রগুলো, তো আজ আমরা দেখে নিই এল.সি.কিং এর ক্ষয়চক্র তত্ত্ব, মরু ক্ষয়চক্র। লেস্টার চার্লস কিং দক্ষিণ আফ্রিকার মরু প্রায় সাভানা অঞ্চলে ভূমিরূপের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে 1948 সাল নাগাদ পাদ সমতলীকরণ মতবাদটি প্রকাশ করেন, পেডিপ্লানেশন থিওরি। তার ভূমিরূপ বিবর্তনের মডেলটি ভূমিরূপ চক্র, ল্যান্ডস্কেপ সাইকেল বা উৎপত্তি চক্র, এপিজেনি সাইকেল বা পেডিপ্লেন চক্র, পেডিপ্লেনেশন সাইকেল বা পাহাড়ের ঢালের চক্র, হিলসলোপ সাইকেল, এই কয়েকটি ক্ষয়চক্র ধারণার সমষ্টি। নেভিস্ট্রে ক্ষয়চক্র ধারণাটি সমালোচনা করতে গিয়ে কিং তার পাদ সমতলীকরণ মতবাদটি প্রকাশ করেন। তার ধারণার ভিত্তি কি ছিল? দুটি প্রশ্নের উপর ভিত্তি করে কিং তার পাদ সমতলীকরণ ধারণাটি প্রতিষ্ঠিত করেন। পাদ সমভূমি বা পেডিপ্লেনের উৎপত্তি কিভাবে ঘটেছে? দুই, দীর্ঘকাল ধরে ক্ষয় প্রতিরোধ করে পাদ সমভূমি অর্থাৎ পেডিপ্লেনগুলির অস্তিত্ব টিকে আছে কিভাবে? এই দুটি ধারণার উপর ভিত্তি করে উনি তার ধারণাটি প্রতিষ্ঠা করেছিলেন। এবার দেখে নেওয়া যাক কিং এর ধারণাটি কি ছিল। নেভিসের ধারণা সমালোচনা করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলের পর্যবেক্ষণলব্ধ জ্ঞানের মাধ্যমে এল.সি.কিং তার ধারণাটি ব্যাখ্যা করেন। কিং এর মতে দক্ষিণ আফ্রিকার ভূমিরূপ প্রধানত তিনটি মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত। এক, শিলাময় পেডিমেন্ট। কঠিন শিলা দ্বারা গঠিত এই ভূমি নদী উপত্যকার নিকটে অবস্থিত এবং ঢাল 1.5 ডিগ্রি টু 7 ডিগ্রি। ভৃগু বা স্কার্প, উচ্চভূমিকে বেষ্টন করে থাকা খাড়া ঢাল বিশিষ্ট 15 ডিগ্রি টু 30 ডিগ্রি ভূমি, যা ক্ষয়চক্রের মাধ্যমে পশ্চাৎ অপসারণ ঘটে। অবশিষ্ট পাহাড় বা রেসিডুয়াল হিল, মরুপ্রায় অঞ্চলে কঠিন শিলা গঠিত অবশিষ্ট টিলা বা পাহাড় হল ইনসেলবার্জ বা বোর্নহার্ড। ইনসেলবার্জের আকৃতি ক্ষয়ের মাত্রার উপর নির্ভর করে। ক্ষয় কম হলে ইনসেলবার্জের আকার বড় হয়, এটি মেসা নামে পরিচিত। মেসা আরও ছোট হলে বিউট বা বাটে নামে পরিচিত। ইনসেলবার্জ ক্ষয় হয়ে বোল্ডার স্তূপে পরিণত হলে তাকে ক্যাসেল কপিজও বলা হয়, একে আবার টরও বলা হয়। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ কিং এর পেডিপ্লেন চক্র। এবার আমরা শুরু করছি। তার এই চক্র দুটি প্রক্রিয়ার উপর নির্ভরশীল, ভৃগুর পশ্চাদপসর ও পেডিপ্লেন গঠন। কিং এর মতো মরুপ্রায় ও সাভানা অঞ্চলে কোনো উত্থিত ভূমি ক্ষয়ের মাধ্যমে ভৃগুর পশ্চাদপসরণ ঘটিয়ে কতগুলি অনুচ্চ টিলা অর্থাৎ ইনসেলবার্জ ও ক্যাসেল কপিস অবশিষ্ট রেখে যখন সমতলে পরিণত হয় তখন তাকে পাদ সমতলীকরণ বা পেডিপ্লানেশন বলে। পেডিপ্লানেশন বা পেডিপ্লেন চক্র যৌবন, পৌরত্ব ও বার্ধক্য এই তিনটি পর্যায়ের মাধ্যমে ঘটে, যেগুলো আমরা আগের ক্ষয়চক্রগুলোতেও দেখেছি। প্রথমেই আসি যৌবন অবস্থা, ইউ স্টেজ। শুষ্ক অঞ্চলে ভূমি উত্থানের পর নদী দ্রুত নিম্নক্ষয় শুরু করে এবং যৌবন পর্যায়ে শুরু হয়। নদীর দৈর্ঘ্য বরাবর অসংখ্য নিক পয়েন্ট সৃষ্টি হয় ও নিক পয়েন্টগুলি নদীর উৎসের দিকে সরতে থাকে। দ্রুত নিম্নক্ষয়ের কারণে নদী উপত্যকা গিরিখাত ও ক্যানিয়নে পরিণত হয়। এক পর্যায়ে নদীর নিম্নক্ষয় একদম কমে যায় এবং পার্শ্বক্ষয় বাড়তে থাকে এবং ভৃগুর পশ্চাৎ অপসারণ হয়। ভৃগুর পশ্চাৎ অপসারণের কারণে ভৃগুর পাদদেশে মৃদু ঢালের ক্ষয়জাত সমভূমির সৃষ্টি হয়, যা পেডিমেন নামে পরিচিত। ভৃগুর পশ্চাৎ অপসারণ এবং পেডিমেনগুলির বিস্তারের ফলে মধ্যবর্তী জলবিভাজিকা আরও সংকীর্ণ ও বিচ্ছিন্ন হয়ে টিলায় পরিণত হয়। এই টিলাগুলি ইনসেলবার্জ। ইনসেলবার্জ আরও ক্ষয় হয়ে গম্বুজের মতো হলে তাকে বোর্নহার্ড বলে। পৌরত্ব অবস্থা বা ম্যাচিউর স্টেজ, এই পর্যায়ে নদীর নিম্নক্ষয় পুরোপুরি বন্ধ হয় এবং পার্শ্বক্ষয় আরও বাড়ে। পার্শ্বক্ষয়ে ভৃগুর পশ্চাৎ অপসারণ চলতে থাকে বলে পেডিমেনগুলি আরও বিস্তৃত হয়। ইনসেলবার্জ এই পর্যায়ে আরও সংকীর্ণ হয়ে ক্যাসিল কপিজে পরিণত হয়। পৌর অবস্থার শেষে পেডিমেনগুলি যুক্ত হয়ে বিস্তৃত সমতল ভূমিতে বা পেডিপ্লেনে পরিণত হয়। অধিকাংশ ইনসেলবার্জের অবলুপ্তি ঘটে। তাহলে আমরা কি দেখলাম? যে পৌরত্ব অবস্থাতে অধিকাংশ ইনসেলবার্জের অবলুপ্তি ঘটে। এবার চলে আসি বার্ধক্য অবস্থা।
বার্ধক্য অবস্থায় ইনসেলবার্জে অস্তিত্ব প্রায় থাকে না বললেই চলে। সমগ্র অঞ্চলটি মৃদু ঢালু সমতলে পরিণত হয়। এই সমতল ভূমি হল পেডিপ্লেন, যা এলসিকিং এর ক্ষয়চক্রের অন্তিম পরিণতি। তাহলে আমরা দেখলাম যে অনেকটাই মিল আছে ডেভিসের মরু ক্ষয়চক্রের সাথে। তো সমালোচনা কি, আফ্রিকার মরু ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ বিশ্লেষণে কিং তার ধারণাটি প্রতিষ্ঠা করেন এবং পৃথিবীর সকল জলবায়ু অঞ্চলের উপর তিনি তার তত্ত্বটি প্রয়োগ করেন। তবে ভূমিরূপ বিবর্তনে সকল জলবায়ু অঞ্চলের ক্ষেত্রে তার এই মডেলটি কিন্তু প্রযোজ্য নয়। তাহলে বোঝা গেল। আচ্ছা, এইবার চলে আসি ডেভিস ও কিং এর ক্ষয়চক্র মতবাদে পারস্পরিক তুলনা। ডাব্লিউএম ডেভিস ও এলসি কিং দুজনেই ভূমিরূপ বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ মডেল উপস্থাপিত করেন। উভয়ের তত্ত্বে গড় মিল অপেক্ষা মিলই অধিক। এক, ডেভিস ও কিং উভয় ধারণা করেন ভূমির উত্থান পর্বের পর ভূমি সুস্থিত থাকে এবং তারপর ক্ষয়চক্র শুরু হয়। দুজনেই ধারণা করেন যৌবন পরিণত পৌরত্ব বার্ধক্য এই তিনটি পর্যায়ের মধ্যে দিয়ে ভূমি সমতলে পরিণত হয়। উভয়ের তত্ত্বে দেখা যায় শুরুতে ক্ষয়ের হার বেশি এবং পরে ক্ষয়ের হার হ্রাস পায়। ডেভিস ও কিং উভয় ধারণাতে দেখা যায় প্রাথমিক অবস্থায় ভূমির বন্ধুরতা বাড়তে থাকে, পরিণত পর্যায়ে বন্ধুরতা সর্বাধিক হয় এবং শেষে হ্রাস পায়। ডেভিসের ধারণা অনুযায়ী ক্ষয়চক্রের শেষ পর্বে সমগ্র ভূমিটি সমতলে পরিণত হয়। তিনি এর নামকরণ করেন পেনিপ্লেন। কিং এর তত্ত্বে এই ভূমিরূপের নাম পেডিপ্লেন। ডেভিসের মত অনুযায়ী পেনিপ্লেন গঠিত হয় ক্ষয়কার্যের মাধ্যমে, আর কিং এর ধারণা অনুযায়ী ক্ষয়কার্যে গঠিত পেডিমেন্ট একত্রিত হয়ে পেডিপ্লেনে পরিণত হয়। তাহলে দুটোর মধ্যে পার্থক্য পাওয়া গেল, যে ডেভিস বলেছেন যে ক্ষয়কার্যের মাধ্যমে পেনিপ্লেন গঠিত হয়, আর কিং কি বললেন যে পেডিমেন্টগুলো যেগুলো ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছিল সেগুলো একত্রিত হয়ে পেডিপ্লেনে পরিণত হয়। ডেভিসের মতে ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে জলবিভাজিকাগুলি সংকীর্ণ বিচ্ছিন্ন হয়ে টিলা বা অনুচ্চ পাহাড়ের ন্যায় অবস্থান করে। ডেভিসের নাম দেন মোনাডন, আর কিং এর তত্ত্বে এই টিলাগুলি ইনসেলবার্জ, বোর্নহার্ট, ক্যাসেল কপিস, টর প্রভৃতি নামে পরিচিত। ডেভিস আর্দ্র ও শুষ্ক অঞ্চলের জন্য আলাদা আলাদা ক্ষয়চক্রের ধারণা অবতারণা করেন। কিং মরু ও মরুপ্রায় অঞ্চলে ক্ষয়চক্রের ধারণাটি সমগ্র পৃথিবীর জলবায়ু অঞ্চলের উপর প্রয়োগ করেন। পরিশেষে ডেভিসের তত্ত্বের সমালোচনা করতে গিয়ে কিং এর নতুন ধারণাটি উপস্থাপন করলেও দেখা যায় ডেভিসের ধারণা অনেক কিছুই কিং এর ধারণায় প্রতিফলন ঘটে। এবার চলে আসি আমরা দুটি ক্ষয়চক্রের পার্থক্য আমরা দেখব, স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্র। এক, আর্দ্র জলবায়ু অঞ্চলে নদী ও জলধারার মাধ্যমে স্বাভাবিক ক্ষয়চক্র গড়ে ওঠে। মরু ও মরুপ্রায় সাভানা জলবায়ু অঞ্চলে জলধারা বা নদী বায়ুর মিলিত কার্যে মরু ক্ষয়চক্র গড়ে ওঠে। দুই, ক্ষয়চক্রের প্রাথমিক অবস্থায় বন্ধুরতা কম থাকে, পরিণত পর্যায়ে সর্বাধিক হয় এবং এর বন্ধুরতা কমতে থাকে। মরু ক্ষয়চক্রে কি, ক্ষয়চক্রের প্রাথমিক অবস্থায় বন্ধুরতা সর্বাধিক হয় এবং এরপর বন্ধুরতা কমতে থাকে। তিন, প্রাথমিক পর্যায়ে অনুগামী নদী পরে পরবর্তী নদী উৎপত্তি ঘটে, এইভাবে একটি সম্পূর্ণ জলনির্গম ব্যবস্থা গড়ে ওঠে। মরু ক্ষয়চক্রে প্রাথমিক অবস্থায় অনুগামী নদী গড়ে ওঠে, জলনির্গম ব্যবস্থা লক্ষ্য করা যায় না, একসময় সকল নদী অবলুপ্ত হয়। চার, সমুদ্রতল হল স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা, আর মরু ক্ষয়চক্রের উপত্যকার হ্রদগুলো হল শুষ্ক ক্ষয়চক্রের প্রাথমিক ক্ষয়সীমা, ভৌম জলপীঠ হল শুষ্ক ক্ষয়চক্রের শেষ সীমা। পাঁচ, বার্ধক্য পর্যায়ে সমগ্র ভূমিভাগ প্রায় সমতল সমপ্রায় ভূমিতে পরিণত হয়, আর মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে পেডিমেন্ট গড়ে ওঠে সেগুলি যুক্ত হয়ে প্রায় সমতল পেডিপ্লেনে পরিণত হয়। ছয়, সমপ্রায় ভূমির অনুচ্চ পাহাড় বা টিলা হল মোনাডন, আর মরু ক্ষয়চক্রের পেডিমেন্ট সমভূমির অনুচ্চ পাহাড় বা টিলা হল ইনসেলবার্জ। তাহলে আজকে আমরা এলসিকিং এর ক্ষয়চক্রটি খুব ভালোভাবে নিশ্চয়ই বুঝতে পারলাম। তো আজকে আমরা কী কী জানতে পারলাম, এলসিকিং এর ধারণা, কিং এর পেডিপ্লেন চক্রের সমালোচনা, ডেভিস ও কিং ক্ষয়চক্র মতবাদের পারস্পরিক তুলনা, মরু ক্ষয়চক্র ও স্বাভাবিক ক্ষয়চক্রের তুলনা। তাহলে তোমরা এই ভিডিওটি এবং এই অধ্যায়টি খুব ভালোভাবে যদি পড়ো, তোমরা এই
অধ্যায়ের সম্পর্কিত সমগ্র প্রশ্নগুলো তোমরা পারবে। তো আজকে তোমাদের জন্য রইল কিছু প্রশ্নাবলী। এক, এলসিকিং এর শুষ্ক ক্ষয়চক্রের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। দুই, ডেভিস ও কিং এর ক্ষয়চক্রের তুলনা করো। তিন, এলসিকিং এর ক্ষয়চক্র মতবাদটি প্রধানত কোন জলবায়ু অঞ্চলের উপর প্রতিষ্ঠিত। চার, এলসিকিং এর ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে অস্থায়ী হ্রদগুলোকে কি বলা হয়। পাঁচ, সবচেয়ে কোন পর্যায়ে পেডিপ্লেন গঠিত হয়। তাহলে তোমরা এই অধ্যায়টি পড়তে থাকো এবং ভিডিওটি খুব ভালো করে দেখো, তাহলে তোমরা সব প্রশ্নগুলো উত্তর করতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।